এখানে তো আমি এটা তো আমি বিবেচনা করবো না, কিসের ছাত্রী কে কি নো, অপরাধী অপরাধী, অন্যায় করেছে সে অন্যায়কারী, তার বিচার হবে। এবং আমি কিন্তু কারোর দাবি টাবির অপেক্ষা আমি রাখি না, আমি সে অপেক্ষা করি নাই, তার আগে আমি নির্দেশ দিয়ে দিয়েছি এবং গ্রেপ্তার শুরু হয়ে গেছে। ফুটেজটা হাতে পাওয়ার পরে পুলিশের জন্য আরো সুবিধা হয়েছে, ওখান থেকে বেছে বেছে বের করা। তো ওটা একটু খোঁজ করেন যে কেন বাধাটা দিল, কেন 3টা ঘন্টা সময় কেন নষ্ট করলো, আমি জানি না এটার কোনো প্রশ্ন উত্তর আছে কিনা। তারপর আর আন্দোলনই বা কিসের জন্য, এবার তার বিচার হবে। এবং যে মা সন্তান হারিয়েছে বা যে বাবা সন্তান আছে তার কষ্টটা কি, আমি তো নিজে বাপ মা ভাই বোন সবার আছে, আমি তো বুঝি যে আজকে বাপ মা কত কষ্ট করে, সাধারণ পরিবারের ছেলে এত কষ্ট করে পড়াশোনা, এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, তাকে এভাবে ধরে নিয়ে মারা, এই নৃশংসতা কেন, এই জঘন্য কাজ কেন? কাজে এরা এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং যত রকমের উচ্চ শাস্তি যা দেওয়ার সেটা দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে কোনো দল টল না বলে আমি যাই না, অপরাধী অপরাধী, কারণ আমি বিচার পাইনি। আমার বাবা আমার ভাইদের যখন হত্যা করা হয়েছে আমি বিচার পাইনি, কারণ সেই খুনিদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। তখন যারা ইন্ডেমনিটি এবং তাদের সাথে চলছে, তাদের সাথে দাবিদারি করেছে, তারাই এখন আবার দাবি করে। যখন কেউ হত্যার বিচারের দাবি করে, আমার নিজের সেটাই লাগে যে কই সে অধিকার তো আমরা পাইনি। 38 বছর লেগেছে আমার বাবা মা ভাইয়ের হত্যার বিচার করতে, 38 বছর পরে বিচার পেয়েছি, এটা বোধহয় দেশবাসী ভুলে যাওয়া উচিত না।